লাইকুম সালাম ওরহামল্লা বারকাত যে সম্মানিত তিনি নিবন আপনি জানতে চাই খাওয়ার সময় খানার প্লেট কোনো উঁচু কিছুতে রেখে খাওয়া যাবে কিনা এই বিষয়ের একটা হাদিস শহীদ বুখারের মধ্যে বর্ণনা করা আছে আনাসরদ্লাহ তাল আনহু থেকে বলেন লাম ইয়াকুলিন নবীউ সাল ওসালামা আল্লাহওয়ানিন হাত মাতা ওয়ালা ওয়ামা আকলা খুবজান মুরাক্কান হাত্তা মাতা আনাসরদ আল্লাহ তাল আনহু বলেন হাদিসটি শহীদ বুখারের ছয় হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস যে রাসূল সাল্লাহ আলী ওসাল্লামা মৃত্যু পর্যন্ত কোনো যে উঁচু কিছুতে খানা রেখে খান নাই তেমনি রাসূল সাল্লা আলি সাল্লামের জন্য কোনো পাতলা রুটিও তৈরি করা হইতে হয় নাই মৃত্যু পর্যন্ত অর্থাৎ রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম খানার প্লেট বর্তন বা অন্য কোনো বান্ড এটা উঁচু রেখে তারপর রাসুদাল্লাহ সাল্লাম এটা খেতেন না তেমনই রাসুল সাল্লু সাল্লামের সুযোগ হয় নাই যে মৃত্যু পর্যন্ত ফাতলা খুবুজ খাবার ফাতলা রুটি খাবার এখানে একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে আউনুল মাহবুদ এর মধ্যে একটু এই শব্দটার বিশ্লেষণ করা আছে فالخوان بِدَمِّ الخاء يكون من خشب وتكون تحته قوائم من كل جانب والاكل عليه من دابل آه مترفين لئلا يفتقر الى تأتوي والانحناء. وفي هذا الحديث قلت لك خوان قصير توري أمون كونو بوستو جار. দিয়া কতগুলো খুঁটি থাকে আর এটা হচ্ছে ওই সমস্ত লোকদের অভ্যাস অর্থাৎ উঁচুতে রেখে খাদ্যকে উঁচুতে টেবিলে ইত্যাদিতে রেখে খাওয়া এটা হচ্ছে যারা বিলাসিতা প্রিয় এম এমন লোকদের নিয়ম যাতে করে খাওয়ার সময় সে যুক্ত না হয় নিচের দিক দিকে ঝুঁকতে না হয় কারণ যদি নাকি যে খাদ্যের বান্ড ফেলেট না ইত্যাদি যদি নাকি নিচে রাখা হয় মাটিতে রাখা হয় তাইলে খাবার সময় তার মাথাটা একটু নিচের দিকে ঝুঁকে থাকবে যেটা রাশুদ সাল্লা সাল্লামের সুন্ন পদ্ধতি কিন্তু যদি নাকি উপরে রাখা হয় টেবিলে রাখা হয় বা এরকম মাটি থেকে উপরে কোনো কিছুর মধ্যে রাখা হয় তাইলে এটা এর মধ্যে যে সমস্ত লোকগুলা যে বিলাসিতায় জীবন কাটায় এবং খাবার সময় নিজের মাথাকে নিচু করতে রাজি না এটা তাদের অভ্যাস তো এই জন্য রাসুদ সাল্লা সাল্লাম কোনো উঁচুতে রেখে খানা খেতেন না যেমন বর্তমানে টেবিল তবে এখানে আনাস রাজি আল্লাহাল্লাম বলছেন রাসুদ সাল্লাহ সাল্লাম এভাবে উঁচুতে রেখে খানা খেতেন না এই হাদিস থেকে যে বোঝা যায় সুন্নত হচ্ছে উচিত হচ্ছে উত্তম হচ্ছে যে নিচে রেখে খানা খাবে এটা সুন্নত উত্তম তার বিপরীত কেউ যদি নাকি চেয়ারের টেবিলে বসে খানা খায় আর তার যদি নাকি গর্ব অহংকারের নিয়ত না থাকে সুবিধা সুযোগ সুবিধের জন্য খায় তাহলে সেটা বৈধ এটা বৈধ জায়স কেউ যদি হারাম বলে থাকে যে চেয়ার টেবিলে বসে খানা খাওয়া এটা ঠিক বলে নাই এটা হারাম না তবে নিচে বসে খানাকে নিচে রেখে খাবারটা এটা সুন্নত এটা মনে করতে হবে এটা উত্তম যদি চেয়ার টেবিলে বসে খায় এটা হারাম হবে রাসুল সালসম সেটা বলেন নাই এটা রাসুল সালসম কোনো হাদিস দ্বারাও সেরকম প্রমাণিত না তবে আনাস রাজি আল্লাহ তালন এই হাদিস দ্বারায় বোঝা যায় রাসুল সাল্লাহ আলু সাল্লামের জীবনের ধরন সম্পর্কে যে রাসুল সাল্লাহ আলু সাল্লাম যে দুনিয়ার নাজ নিয়ামত এর প্রতি এত রাসুল সাল্লাহ খেয়াল ছিল না তিন দুনিয়া দুনিয়ার নিয়ামত এর ব্যাপারে উদাসীন ছিলেন দিনের ব্যাপারে ছিলেন অত্যন্ত আগ্রহী আর দুনিয়ার নাচ নিয়ামত যে শাস গোস এবং মনে করেন বহুল জীবনের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন উদাসীন সর্বোপরি কথা হচ্ছে যদি নাকি টেবিল চেরি বসে খানা খায় এটা বৈধ জায়েজ আর নিচে বসে যে খানা খাওয়া এটা সুন্নত অন্তর্ অন্তর্ভুক্ত এ বিষয়ে আরও একটু কথা ও আদমুল আকলে আলাল খেওয়ান রাসুসাল্লাম যে উঁচু কোনো কিছুতে রেখে খানা খেতেন না ওয়াহুয়া মোর ইউ হাইয়া উ ইউ উকালা আর যেমন ডাইনিং টেবিল বর্তমানে এটা উঁচু কোন বস্তু তৈরি করা খাওয়া খাওয়া খানা খাওয়ার উদ্দেশ্যে কাত অবলা যেমন টেবিল তো এই বিষয়ে মা আকালা নবী উল্ল হি সাল্লা মা আলা খেওয়ানিন ওয়ালাফি সুকুর জাতিন ওয়ালা কুবিজাল সমরক্ষা রাসুল সাল্লা সাল্লাম কোনো উঁচুতে খানা রেখে খেতেন না এবং কোনো ছোটো ফেলেটের মধ্যেও খানা খেতেন না অর্থাৎ ফেলেট একেবারে ওই যে আমাদের দেশ দেশে তো অনেক ফেলেট আছে অনেক আইটেম ফেলেট আছে ছোটো ছোটো ফেলেট কতগুলো থেকে সালা তালা ইত্যাদি দেওয়া হয় এগুলোর মধ্যে রাসুল সাল্লাম খানা খেতেন না ওয়াল্লা খুব আলহামক রাসুলসাল্লামের জন্য পাতলা রুটি বানানো হতো না তারপরে

কেউ যদি নাকি অসুস্থ হয় বুঝতে না পারে এটা তো সালাতয়ের যে সহজ করে দেওয়া হয়েছে পাত্তা তা করলাম আস্তা তা তুমি যতটুকু সম্ভব তোমরা আল্লাহকে ভয় করো তাই সালাতের মধ্যে ফরস সালাতের মধ্যে দাঁড়িয়ে সালা আদি করা ফরস কিন্তু অসুস্থ হয়ে গেলে সে বসে শুয়েও ফুরতে পারে তাই কারো যদি অসুস্থতা থাকে সে সে টেবিলে বসে যে খানা খাইছে বাধ্য এটা তাদের কোনো উপায়ই নেই এটা কোনো সমস্যা না কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা সু চালসের যেটা সেটা আমাদের দেখা উচিত এটা হচ্ছে শূন্যতার কাজ আর সাধারণ পরিস্থিতিতে নিয়ত না থাকলে সেটা পরিবেশে খানা খেলেও সেটা কোনো গুণ হবে না হারাম নয় আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ বরক